নমস্কার, আমি মধুরিমা। ওয়েলকাম টু মাই ব্লগ, মাই টিপস। কিছুদিন আগে যে স্বাদের অনুষ্ঠান ছিল, সেখানে যেহেতু টেবিলে বসে অনেকজন খাওয়া দাওয়া করেছে, সেজন্য আমি আগে ভাগেই টেবিল কভারটা তুলে দিয়েছিলাম, কারণ জানতাম টেবিল কভারটা থাকলে খুব অসুবিধা হবে। এখন তো অনুষ্ঠান কমপ্লিট, এরপর আবার আগের পর্যায়ে ফিরে যাওয়ার পালা, তো সেজন্য টেবিলটা আমি ভালোভাবে মুছে নিচ্ছি। তো ভালোভাবেই মোছা ছিল, তাও একবার ভালোভাবে মুছে নিলাম, কারণ কি টেবিল কভার পেতে দেওয়ার পরে আবার ওটা অনেক দিন থাকবে, তো সেজন্য এটা একটু ভালো করে শুকনো করে মুছে নিচ্ছি। তো আগে যে টেবিল কভারটা ছিল সেটা ধোয়া হয়ে গেছে, কিন্তু ভাবলাম যে একটু চেঞ্জ করা যাক, সেজন্য আমার কাছে দুটো হোয়াইটের মধ্যে ট্রান্সপারেন্ট টেবিল কভার আছে, তো ভাবলাম যে ওইগুলো ইউজ করা যাক। আমরা টেবিলের মধ্যে যতই ম্যাট বা অন্যান্য কিছু ব্যবহার করি না কেন, মাঝখানে যদি একটা ফ্লাওয়ার ভাস বা কোনো আর্টিফিশিয়াল প্লান্ট থাকে তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আবার যদি অরিজিনাল প্লান্ট রাখি সেটাও বেশ ভালো লাগে, তবে আমরা মাঝে মাঝে একটু চেঞ্জ করে রাখি। কখনো কখনো ছোট্টখাট্টো কোনো রিয়েল প্লান্ট রাখি, কখনো কখনো এই ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো, আর তার সাথে একটা জাগ মাস্ট, কারণ এখন গরমকাল পড়ে যাচ্ছে, খেতে বসে জলের ব্যবহারটা বেশি হবে। তো টেবিল ম্যাট যেগুলো ছিল সেগুলো ভাবলাম যে আজকে ধুয়ে দেওয়া যাক, কারণ সেই কেনা থেকে আর সেরকমভাবে ধোয়া হয়নি। যে টেবিল ম্যাটগুলো ইউজ হয় সেটা পরপর একটুখানি মুছে দেওয়া হয়ে যায়, কিন্তু এইভাবে কখনো ধোয়া হয়নি। তো যখন কিনেছিলাম তখন ওখান থেকেই বলেছিল কোনো রকম সার্ফের ইউজের দরকার নেই, শুধু সাধারণ জল দিয়ে একটুখানি ধুয়ে মুছে নিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, আর দেখলাম যে খুব তাড়াতাড়ি জলটাও ঝরে যায়। যেহেতু এটা পুরো মাদুরের তৈরি, সুতরাং দেখলাম জল দিয়ে ধোয়ার পরে খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে গেল, আর খুব একটা ময়লাও হয়নি সেরকম। এর মধ্যে আমার যে ইনডোর প্ল্যান্টের ছোট্ট একটা বাগান রয়েছে বারান্দার মধ্যে, সেখানে একটা নতুন গাছের আগমন হয়েছে। তো এই গাছটার নামটা কি আমার এখনও জানা হয়ে ওঠেনি, আপনারা জানলে বলবেন। তো এইখানে আমি যে ম্যাটগুলো ছিল সেগুলো শুকনো হতে দিচ্ছি, ছাদে তো এখন আর যাওয়া হয় না আমার, সেজন্য ভাবলাম যে বারান্দায় বেশ রোদ রয়েছে, সকাল থেকেই বেশ কড়া রোদ্দুর রয়েছে, সেজন্য বারান্দাতেই দিয়ে দিলাম। তো এখানে আমি এখন ব্রেকফাস্টটা রেডি করে নেবো। আজকের ব্রেকফাস্টটা খুবই সিম্পল, ঢেঁড়সের একটা তরকারি করব ভেবেছি, আর তার সঙ্গে রুটি। তো আজকে এই তরকারিটা করার একটাই কারণ, প্রথমত এটা গরমের সবজি, এখন ঢেঁড়স খেতে ভালোই লাগবে, কয়েকদিন পরে আর ভালো লাগবে না খেতে। তারপর এটা খুব ঝটপট রেডি হয়ে যাবে তরকারিটা, সেরকম কোনো সবজি আর অ্যাড করার দরকার পড়বে না। আজকে শুধু ঢেঁড়স আর এর মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, এইভাবেই তরকারিটা প্রিপেয়ার করবো, কোনো রকম আলু অ্যাড করছি না এর মধ্যে। তো ঢেঁড়সটা মোটামুটি ফ্রাই করে নিয়ে এখানে জল আর আমি প্রয়োজন মতন লবণ অ্যাড করে দিলাম, আর এটা চাপা দিয়ে এখন ভালোভাবে সেদ্ধ হতে দেব, ততক্ষণে আমি রুটিটা প্রিপেয়ার করে নেব। তো আজকে সকালটা আমাদের গুড মর্নিং হয়নি, গুড দিয়ে শুরু হয়নি আর কি মর্নিংটা, তার কারণ হচ্ছে এই যে ওর খুব জ্বর, ভীষণ জ্বর সকাল থেকে, মানে কাল রাত থেকেই জ্বর ছিল, তার সাথে সাথে সকালে একটু বমি স্টার্ট হয়েছে, বমি করেছে। তো দিদি সাথে সাথে
ইঞ্জেকশন দিয়ে দিয়েছে সব কিছু, এই বমির যে ইঞ্জেকশন হয় আর কি, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আর ইঞ্জেকশন যে ওষুধপত্র সেগুলো দিয়ে গেছে। তো দিদির আজকে হসপিটাল রয়েছে, দিদি বেরিয়ে গেছে, তো সেটাই হচ্ছে সমস্যা। তো দিদি বাড়িতে নেই, তবে বেরানোর আগে ওকে যত ট্রিটমেন্ট হয় সব করিয়ে দিয়ে গেছে, ওষুধপালা থেকে শুরু করে ইঞ্জেকশন থেকে, সেই জন্য একটুখানি উঠে খাওয়া দাওয়া করতে পেরেছে। খাওয়া দাওয়া করে এখন আবার একটু শুয়েছে, যাতে আমি বললাম যে শুয়ে থাকো যে শরীরটা যাতে একটু ভালো হয়। তো এখন ও বললো যে জ্বরটা একটু কম রয়েছে, সেজন্য আমি বললাম যে একটু উঠে বসার জন্য, ততক্ষণে আমি বেডরুমটা পুরো ক্লিন করে নেব। সকাল থেকে বেডরুমের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে, সকালে ও জাস্ট দুটো জল বিস্কুট খেয়েছে, তার মধ্যেই সেটা বমি হয়ে গেছে, সকালে বমিটাও কন্ট্রোল করতে পারিনি, সেজন্য বেডরুমেই হয়ে গেছে। তো সেগুলো সমস্ত কিছু এখন আমি অলরেডি ক্লিন করে নিয়েছি, কিছুটা সঙ্গে সঙ্গে ক্লিন করে নিয়েছি, আর বাকিটা একটু পরে ক্লিন করে নেব। আর এখানে ওষুধপত্র যা রয়েছে এর ওপর রাখলাম, তো এগুলো একটু সব গোছাতে হবে। সত্যি কথা, বাড়িতে কেউ অসুস্থ থাকলে কিন্তু মন মেজাজ খুব একটা ভালো লাগে না, তো সেজন্য যাই হোক যতই অসুস্থ থাক কিন্তু পরপর কাজগুলো তো করে নিতে হবে, বেডরুমটা ভালোভাবে ক্লিন করে দিতে হবে। কারণ দেখবেন আমাদের যতই শরীরে রোগ থাকুক না কেন, সামান্য সেটা জ্বরও হোক না কেন, সেটা যদি আমরা ওইভাবেই শুয়ে থাকি বিছনার মধ্যে, ওইভাবেই দিন কাটাতে থাকি, তাহলে কিন্তু শরীরটা আরও বেশি খারাপ লাগে। সুতরাং যদি আমরা বেডরুম ভালোভাবে পরিষ্কার করে নিই, তারপর আবার পরিষ্কার করে নিজেকে ফ্রেশ রাখি, মোট কথা আমাদের নিজেদের চারিদিকটা ফ্রেশ রাখি, তাহলে কিন্তু খুব ভালো লাগে এবং আমার মনে হয় সুস্থ হয়ে উঠতেও সময় কম লাগে। তো ছোটোবেলায় যখন আমার জ্বর হতো, মমও এটা করতো, যখনই আমার জ্বরটা একটু কম থাকতো তখনই আমাকে উঠিয়ে বসিয়ে চেষ্টা করতো যে বিছনা চাদরটা যাতে চেঞ্জ করে দেওয়া যায়, আর তাড়াতাড়ি গা হাত পা মুছিয়ে স্নানও করিয়ে দিত। তাতে কি হয়, নিজের খুব ফ্রেশ লাগে, আবার যখন আমি বিছনায় এসে শোবো তখন মনে হয় যেন জ্বরটা অনেকটাই কমে গেছে। তো সেটা আমিও করার চেষ্টা করছি, ওকে বললাম যে তাড়াতাড়ি গা হাত পা, আজকে তো স্নান করার কোনো ব্যাপার নেই, তাড়াতাড়ি গা হাত পা মুছে নিতে, আর এদিকে আমি ততক্ষণে বিছনাটা চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এখানে বেড কভার, পিলো কভার সমস্ত কিছু চেঞ্জ করে দিলাম, আর অবশ্যই যেটা আমার পছন্দ হোয়াইটের মধ্যে রাখলাম, হোয়াইট বেস আর ফ্লোরাল প্রিন্ট। বেড কভার পিলো কভার হোয়াইট থাকলে দেখবেন অনেক বেশি পরিষ্কার মনে হয়। তো যাই হোক, এখানে আমি একটা আলাদা করে বালিশ রাখলাম যদি এসেও ঘুমায় তার জন্য, আর বেডটা করে দিলাম একদম ক্লিন, এরপর রুমটাও ক্লিন করে দিতে হবে। একটু মম এসেছিল ওকে দেখার জন্য, আর ও হচ্ছে যখন অসুস্থ হয়ে পড়ে সবাই যদি ওকে দেখতে আসে ও খুব সেটা পছন্দ করে, কারণ কি আর দেখতে আসার মধ্যে কি আছে, বাড়িতেই সবাই আছে কিন্তু বাইরে যেহেতু মম আছে, মানে মম আসলে ও খুব পছন্দ করে সেটা, বেশ সবাই দেখতে আসবে বা মম কিছু একটু খাবার নিয়ে এলো ওর জন্য হাতে করে, এগুলো খুব ভালোবাসে। তো মমই এসেছিলো, এরপর চলে যাবে, আর বেলাও হয়ে গেছে অনেকটা, 12:20 আমাদের এখানে, আবার বেশি রাত বেশি দুপুর হলে আবার অটো পাওয়া যায় না, সেজন্য মম বলছে বেরিয়ে যায়, ও বলছে আর একটুখানি বসো। তো এই হচ্ছে এখন, এখন মোটামুটি ঠিক আছে, সুস্থ আছে। তো সকাল থেকে যেরকম কন্ডিশন ছিল, তো দিদি সমস্ত ওষুধগুলো মানে একদম সঙ্গে সঙ্গে পড়ে গেছে বলে আর কোনো অসুবিধা হয়নি, আর বমিটা একদম কাবু করে দিয়েছিলো, তো এখন ঠিক আছে। ঠিক আছে, তো এখন অনেকটা কতটা, 80%? আচ্ছা।
অনুষ্ঠানের জন্য যে সমস্ত গিফটসগুলো পাওয়া হয়েছিল সেগুলো এখনও গুছিয়ে আলমারিতে তোলা হয়নি। আলমারিতে আর সেরকম কোনো স্পেস নেই আমার, সেজন্য তুলতে ভাবছিলাম যে কোথায় এগুলো রাখবো। তারপর কিছুটা জামাকাপড় সরিয়ে অ্যাডজাস্ট করে স্পেস তৈরি করে নিলাম। তো তারপর ভাবলাম যে এগুলো সমস্ত কিছু অ্যাডজাস্ট করে তুলে দেওয়া যাক, কারণ কি এগুলো আর কতদিন এখানে পড়ে থাকবে। শাড়ির সংখ্যা তো দিন দিন বাড়তেই থাকছে, আর প্রত্যেকটা শাড়ি এত সুন্দর হয়েছে, তাই মনে হচ্ছিল যে কবে কোন অকেশন আবার আসবে আমি এগুলো পরতে পারবো। এখন তো নতুন শাড়ি পরার কোনো স্কোপই নেই, শুনেছি নাকি এখন নতুন কোনো জামাকাপড় বা কোনো জিনিস পরতে নেই। বেড কভার বা বেডশিট এই ধরনের জিনিসপত্রগুলো আমি সাধারণত আমার মিডিলের যে রুম আছে সেই রুমের আলমারিতেই রাখি, কিন্তু এখন ভাবলাম যে এখানেই রাখা যাক, কারণ ওখানে আর একটুও স্পেস নেই, তো এখানে অ্যাডজাস্ট করে সেজন্য রাখলাম। স্বাদের অনুষ্ঠানে কী কী গিফটস পেলাম সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে এগুলো দেখানো হয়নি, তো ভাবলাম যে এটাও শেয়ার করা যাক যে সবাই দেখছিলাম যে শাড়ির সাথে সাথে আলতা আর সিঁদুর আমাকে গিফট করেছিল, তো অনেক বেশি প্রচুর পরিমাণে জমে গেছে, তো সেজন্য ভাবলাম যে এই বক্সে সমস্ত কিছু রাখা যাক। কারণ কি এই ছোটো ছোটো বক্সগুলো এদিক ওদিক রাখলে এলোমেলো হয়ে যায়, তো সেজন্য এই ব্যাগের মধ্যে সব কিছু অ্যাডজাস্ট করে রাখলাম। সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর এখন আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্য। তো আজকেও একদমই খেতে চাইছিল না, বলছিল যে খাবো না, কিন্তু তাও একটু তো খেতেই হবে, মানে এখন আবারও একটু জ্বরটা ব্যাক করে আসছে, একটু কাঁপুনি দিয়ে জ্বর আসছে। তো দিদিকে ফোন করে সব জানানো হয়েছিল, দিদি বলল যে খুব তাড়াতাড়ি অ্যান্টিবায়োটিক চালু করে দেবে, তো সেজন্য রাত্রে একটুখানি বাড়াবাড়ি হয়েছিল, তো রাত থেকে অ্যান্টিবায়োটিক চালু করা হয়েছিল। রাতে আবার বাবা গিয়ে অনেক রাতে, প্রায় তখন 10:30 মতন, সেই সময় গিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ নিয়ে আসে। অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পরে তারপরে কিছুটা জ্বরটা একটুখানি আয়ত্তে আনা গেছে, না হলে কি হচ্ছিল যতই প্যারাসিটামল খাক না কেন সেই জ্বরটা ব্যাক করে আসছিল কিছুক্ষণ পর। আর জ্বর হলে সত্যি খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা থাকে না, বিশেষ করে যদি সর্দি থাকে, তো সেজন্য ওর জন্য আলাদা করে আলু ভাজা বড়ার ছোটো ছোটো বড়া করে ভাজা হয়েছিল, মুসুর ডালের বড়া করে ভাজা হয়েছিল। এছাড়া ছিল মুসুর ডাল যাতে মুখে ভালো লাগে, এছাড়া ছিল ফলুই মাছ আলু দিয়ে ডাটা দিয়ে, এই সময় ফলুই মাছটা খাওয়া খুবই ভালো, কিন্তু ও একদমই খেতে পারেনি, শুধু ডাল আর আলু ভাজা দিয়ে একটুখানি খেয়ে উঠে গেছে, আর মাছের মধ্যে একটা মাছ খেয়েছে, কিন্তু বলল যে আমি আবার কিছুক্ষণ পরে উঠে খাবারগুলো খাবো, ভাতটা খাবো। সেজন্য আমি ভাবলাম যে তাহলে তুলে রাখা যাক, আর ভাতটাও নষ্ট হবে না, কিন্তু পরে আর সেই খেতেই পারেনি। তাও আমি সমস্ত কিছু আর ফ্রিজে তুললাম না, তার কারণ ভেবেছিলাম যে যদি উঠে খায় ফ্রিজ থেকে বার করে খেলে আবারও ঠান্ডা লেগে যেতে পারে, সেজন্য আমি এই একটা থালার মধ্যে জল নিয়ে সমস্ত কিছু তরকারিগুলো রেখে দিলাম। আর এখন তো লাল পিঁপড়ের উৎপাত শুরু হয়ে গেছে, গরম পড়া মানে লাল পিঁপড়ের উৎপাত শুরু হয়ে যাওয়া, শীতকালে এর থেকে একটু রেহাই পাওয়া যায়, সেজন্য জলের মধ্যে সমস্ত কিছু বসিয়ে রাখলাম। এটা নিয়ে এখন রেখে দেব হচ্ছে কিচেনে, কারণ কি কিচেনে দরজা থাকার জন্য এটা একটা সুবিধা, কিচেনের দরজাটা বন্ধ করে দিলে আর বিড়াল আসতে পারে না, তার কারণ হচ্ছে মাছ থাকলে বিড়াল ঠিক তার গন্ধে চলে আসে, সে বাড়ির যেখান দিয়েই হোক না কেন সমস্ত দরজা জানলা বন্ধ থাকলেও ও যেন ঠিক ওর ঢোকার জন্য জায়গা করে নেয়। যদিও দুপুরবেলা খাওয়া দাওয়ার করার পরে আমরা প্রত্যেক দিনই চেষ্টা করি সমস্ত দরজা জানালাগুলো বন্ধ করে দেওয়ার জন্য, সেই শীতকাল হোক চাই গরমকাল, আর গরমকালে তো বিশেষ করে, কারণ কি এত ঠাটা পড়া রোদ্দুর এই সময় প্রচণ্ড রোদ আসতে থাকে, তো সেজন্য সমস্ত জানলা থেকে শুরু করে প্রত্যেকটা বেডরুমের জানলা, এছাড়া ড্রয়িং রুম ডাইনিং রুমের জানলা দরজা সমস্ত কিছু আমরা বন্ধ করে দিই।
তো এই জ্বরটা শুনছিলাম যে এখন ভীষণ হচ্ছে, আপনারাও ভীষণ সাবধানে থাকবেন, কারণ কি এখন ওয়েদারটাই এরকম চলছে। আর যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক অনেক বেশি মোটিভেট করে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ফিরবো নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।